বন্ধুরা, লিঙ্কডইন সম্পর্কে আমরা সবাই আসলে জানি, তবে অনেকে হয়তো জানি না। তো যারা জানে না তাদের জন্য আজকে আমার বাবা। আসলে লিঙ্কডইন হচ্ছে বিশাল একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার নিজের যে যোগ্যতা আছে সেটাকে প্রুফ করতে পারবেন। আপনাকে আইডেন্টিফিকেশন যা যা রয়েছে আপনি সেটা আপনি সেখানে দিয়ে সেই অনুপাতে চাকরিও পেতে পারেন। আমরা সবাই জানি যে জব পাওয়ার জন্য বিডি জবস আছে, তারপর হচ্ছে আপনার আরও অনেক ধরনের যে ওয়েবসাইট আছে যে সকল জায়গায় চাকরিকুচি.com, ঠিক আছে, সো আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। তবে লিঙ্কডইন যেটা অনেকটা ফেসবুকের মতোই, এটা একটা ওয়েবসাইট, এখানে কিন্তু আপনার হচ্ছে একটু অন্যরকমভাবে আপনি মানে চাকরিটা পেতে পারেন। সেটা হচ্ছে এখানে আপনি আপনার একটা আপনার যেই যোগ্যতা আছে সেটা আপনি সাবমিট করেন, সেখানে আপনার আলাদাভাবে সিভি আপলোড করতে হবে এরকম কোনো অপশন না। আপনার কী কী যোগ্যতা রয়েছে, আপনার কোয়ালিফিকেশান কী রয়েছে, আপনার জব এক্সপিরিয়েন্স কী রয়েছে, সেখানে অ্যাডভান্টেজের একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনার যা যা যোগ্যতা আছে সেটা আপনি এখানে ক্লিক করে দেখাতে পারেন। এবং সেখানে অনেক ধরনের আপনার হচ্ছে দেশি বিদেশি অনেকেই আসলে সেটা ইউজ করে, এবং সেখানে বিশেষ করে গার্মেন্টসের যে লোকগুলো রয়েছে, গার্মেন্টসের এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা সেখান থেকে অনেকেই আসলে বেছে নেয়, কারণ সেখানে আপনার অনেকের সাথে ভালো একটা লিঙ্ক আপনি তৈরি করতে পারেন। কারণ লিঙ্কডইনটাই আসলে একটা লিঙ্ক তৈরি করার জন্য জায়গা, সেখানে আপনি অনেক ধরনের লোকের সাথে নিজের একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবেন। সো আমার মনে হয় যে আপনি আপনার যদি জব খুঁজতে চান তাহলে লিঙ্কডইন একটু ট্রাই করতে পারেন। আর লিঙ্কডইনে কিন্তু এখন আপনি চাইলে ফেসবুকের মতো পোস্ট করতে পারবেন এবং লাইক কমেন্ট করতে পারবেন। আর একটি ব্যাপার রয়েছে যে আপনি আসলে যে ধরনের চাকরি করতে চান বা আপনি যে বিষয়ের উপর ইন্টারেস্টেড আছেন সেই বিষয়টা যদি আপনি পোস্টের মাধ্যমে শেয়ার করে দেন তাহলে এখানে অনেকেই আছে যারা আপনার সেই চাহিদা অনুযায়ী আপনার হয়তো বা খুঁজবে। সো আপনার এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু আপনি সেখানে কিছু পেয়ে যাচ্ছেন। সো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা কেউ জানি না বা জানতাম না, সো আমি সেজন্যই বলে দিলাম। আপনারা যদি লিঙ্কডইনে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আজকে খুলে নিন এবং আপনার প্রয়োজনীয় যা যা তথ্য সেখানে শেয়ার করুন। সো ধন্যবাদ সবাইকে, বন্ধুরা ভালো থাকবেন।